নীলাশা হঠাৎ খেয়াল করে যে তাদের বাড়ির সামনে কেউ একজন কার্ড ও গোলাপ ফুল রেখে গিয়েছে। তাদের কাছে পুরো ব্যাপারটা ধোঁয়াশার মতন মনে হয়। কথা প্রসঙ্গে ঈশান নীলাশাকে প্রশ্ন করে যে এই শুশ্রূষা করা কি খালি তার প্রতি নীলাশার দায়িত্ব নাকি ভালোবাসা। নীলাশা স্বীকার করে যে ঈশানের এমন অবস্থার জন্য সেই দায়ী, তাই সে ঈশানকে সুস্থ করে তুলতে চায়। নীলাশার কথা শুনে ঈশান রেগে যায়, সে তার থেকে কোনো সাহায্য নিতে চায় না। নীলাশা তাকে অনেকবার বোঝাতে যায়, কিন্তু ঈশান নীলাশার জেদ ভঙ্গ করার জন্য তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ওদিকে সঙ্গীতার মুখে ঈশানের কুশল সংবাদ পাওয়ার পরেও অপর্ণা শান্তি পায় না। সে একা একাই ঈশানের সাথে দেখা করতে চলে যায়। মা, তুমি এখানে? মা ডাকটা মনে আছে তোর দেখছি, ভুলে যাসনি। একটু আগে তুই মরার কথা বলছিলি না ঈশান, আমি তো ভেবেছি মা বলে কেউ আছে সেটা তুই ভুলেই গেছিস। মা, আমি আসলে জানিস ঈশান, তখন তুই আমার পেটে। এই সাত মাস মতো হয়েছিল মাঝে মাঝে তুই নড়াচড়া করতিস, কিন্তু হঠাৎ একদিন সারাদিনের মধ্যে একবারও নড়াচড়া করিস না, তোর অস্তিত্ব আমাকে জানান দিসনি। আমি খুব ভয় পেয়ে গেছি না বিশাল, সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার চেম্বারে যেতে বলল। তোর বাবা আমাকে চেম্বারে নিয়ে গেলে, বাড়ি থেকে চেম্বার অব্দি যেতে খুব বেশি হলে 20 মিনিট সময় লেগেছিল। জানিস ঈশান, ওই 20টা মিনিট আমার জীবনের দীর্ঘ 20 মিনিট ছিল। আমি তো ভেবেছিলাম আমি তোকে হারিয়েই ফেলেছি, তুই আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবি না, কোনোদিন না। আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব, যতক্ষণ না ডাক্তার তোকে দেখে বলছে তুই ঠিক আছিস, তুই সুস্থ আছিস। ওই 20টা মিনিট আমি নরক যন্ত্রণা সহ্য করেছি ঈশা। কেন, ওই দিনটা তুই আজকে আবার আমাকে ফিরিয়ে দিবি বলে? এত বছর পর সেই কষ্টটা আমাকে আবার নতুন করে কেন দিলি ঈশান? কেন নিজেকে শেষ করে দিতে চাইলি? কেন নিজেকে শেষ করার আগে তোর আমার মুখটা একবারও মনে পড়লো না ঈশান? কেন তুই আমাকে এইভাবে বলার আগে একবার আমার অবস্থাটা? তারপর একদিন জানিস তোর গলায় দুধ আটকে গেছিল, তুই নিঃশ্বাস নিতে পারছিলি না, তখন তোর বাবাও বাড়িতে নেই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ঈশান, কাজের লোক বাড়ি গাড়ি কিচ্ছু চিন্তা না করে খালি পায়ে বাড়ির কাপড়ে ছুটে গেছিলাম পাড়ার ডাক্তারের কাছে। তাছাড়া আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। যারা আমাকে দেখেছিল তারা বলেছিল আমি নাকি আমি ছুটতে গিয়ে গাড়ি চাপাও পড়ে যেতে পারতাম। আমি শুধু চিৎকার করছিলাম, ঈশান ঈশান ঈশান। কেন কেন করেছিলাম ঈশান বল? আজ এই দিনটা দেখবো বলে, তোর গাড়ি চাপা পড়ে যাওয়া মুখটা আমাকে দেখাবি বলে বল? অনেকটা বড় হয়ে যাওয়ার পরও উঠে উঠে দেখতাম রাতে তোর মুখে চাদর চাপা পড়ে গেল কিনা, তুই ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছিস কিনা, তোর কষ্ট হচ্ছে কিনা। রাতের পর রাত এই করতে করতে আমি কত বছর রাতের ঘুম ভুলে গেছিলাম ঈশান। কেন কেন ঈশান, এই বয়সে তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া মুখটা দেখবো বলে এটাই চেয়েছিলিস তুই? এটাই একবারও মনে হলো না তোর রক্তাক্ত দুমড়ে মুচড়ে যাওয়া বডিটা দেখে তোর মায়ের কি মনে হতে পারে? তোকে আমি হাত ধরে হাঁটা শিখিয়েছি ঈশান, এই সর্বনাশের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। তোর যখন জ্বর হতো সারা রাত তোর গায়ে হাত দিয়ে দেখতাম তোর গায়ের তাপটা কমলো কিনা। কেন ঈশান
কেন করতাম? ঠান্ডা হয়ে যাওয়া শরীরটার উপরে আজ না কাঁদবো বলে? মা তুমি, আমি জানি ঈশান তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তোর জীবনে প্রেম ভালোবাসা মহান অভিমান অনেক কিছু আছে, কিন্তু তুই এটা কি করে ভুলে গেলি ঈশান? তোর নিজেকে শেষ করে দেওয়া মানে যে একই সাথে তোর মায়ের গলাটিপেও শেষ করে দেওয়া, কারণ মা আর সন্তানের সম্পর্কটাই একমাত্র নারীর সম্পর্ক, জন্মের আগের সম্পর্ক আর কোনো সম্পর্ক নয়। মায়ের কাছে সন্তানের মরা মুখ দেখা আর নিজের মনে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই ঈশান, কোনো পার্থক্য নেই। কেন ঈশান, তোর মা হয়ে আমি কোন পাপটা করেছি বলতে পারিস? নমাস তোকে পেটে ধরে আমি কি পাপটা করেছি ঈশান যে তুই আমাকে এইভাবে আঘাত দিতে চাইছিলিস? তার চেয়ে আমায় কেন তুই বললি না মা তুমি মরে যাও? কেন বললি না ঈশান, কেন বললি না বল? আমি এরকম কিছুই করতে চাইনি মা, বিশ্বাস করো হয়ে গেছে। তুমি তো তোমার ছেলেকে জানো, এত সহজে কখনো হেরে গেছি আমি? আমি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের গিমিক দিতে চেয়েছিলাম নীলকে, ভেবেছিলাম ও ভয় পাবে আর ভয় পেয়ে শুধরে যাবে, কিন্তু সেটাই এখন একটা বিরাট আঘাত ধারণ করলো। মনটা মানতে চাইল না নীল, তাই বাধ্য হয়ে চলে এলাম, পেয়ানো এসেছিলাম কিন্তু উনি সামনে আসেননি। আমি তো ঈশানের মা নই, ওকে আমি পেটে ধরেছি, মানলাম বিয়ের পর মায়ের চেয়ে বউয়ের অধিকারটাই বেশি থাকে, তাই বলে তুমি এখানে কাউকে না জানি ওকে নিয়ে চলে এলে? ওর শরীরের দিকটা একবারও দেখলে না? কেন নি মা, ঈশান কাল রাত থেকে কিচ্ছু খায়নি, ও আমার হাতে খাবে না বলেছে, আর যদি তুমি না আসতে তাহলে ওকে নিয়ে হয়তো আমাকে ফিরে যেতে হতো। মা আমি এই খাবারটা এনে চোখে একটু খাইয়ে দেবে প্লিজ? তার মানে তুমি আমার কথার উত্তর দেবে না? নে খেয়ে নে। তোমাদের মধ্যে রাগারাগিটা এখনো চলছে, এই সমস্যাটাকে মিটিয়ে নেওয়া যায় না তাই তো? আমার ছেলে তোমার হাতে খাচ্ছে না কেন নীল? চুপ করে থেকে কোনো সমস্যার সমাধান হবে নীল? তার
মানে আমি এখান থেকে চলে গেলে আমার ছেলেটা আবার না খেয়ে থাকবে, তাই তো? তাহলে আমার ছেলেকে আমি তোমার হাতে রেখে যাই কি করে নীল? এখন আমার ছেলের যা অবস্থা তাতে ওর দুজনের সঙ্গই প্রয়োজন, এক মা আর এক বউ। ওর কাছে এখন দুটো অপশনই আছে, কিন্তু যদি সেটা না হয় তাহলে হয় আমাকে এখানে থেকে যেতে হয়, আর না হলে ঈশানকে আমার সঙ্গে নিয়ে যেতে হয়। তুমি ফিরে যাও না, আমি ভালো থাকবো। উত্তর তো নীলকে দিতেই হবে, এভাবে চুপ করে আর কতক্ষণ থাকবে? তোমাদের কথা মতো সব এসে গেছে। দেখি 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 সুমদা, হ্যাঁ মধু বলেছিলাম, মধু দেখো তো। দাঁড়াও দাঁড়াও, এই তো এটাই মনে হচ্ছে, দাঁড়াও দেখি, খুলে দেখো, শুকে দেখো, এনে ধর। বাহ, এই খাঁটি মধু। আচ্ছা দেখছি মিন্টু, তুমি পুরো বাজার তুলে এনেছো। হ্যাঁ বিবি অর্ডার বলে কথা। হ্যাঁ বিআই মশাই, আমি আনতে বলেছি, ভেবেছি লুকিয়ে লুকিয়ে ঈশান আর নীলাশার জন্য পাঠাবো। আরে তুই একদম চিন্তা করিস না দিদি ভাই, আমি এই জিনিসপত্রগুলো এমন ভাবে ঈশানদের বাড়িতে লুকিয়ে রাখবো না যে জিনিসপত্রগুলো নিজেরাই বুঝতে পারবে না কোথা থেকে এলো আর কোথায় গেল। আমার ঈশান এভাবে না খেয়ে আছে, আমার যে সহ্য হচ্ছে না বেআইন মশাই। তাই বুঝি আপনার সহ্য ক্ষমতাটা এখন আগের থেকে অনেকটা কমে গেছে দেখছি দিদি। সেদিন হাসপাতালেও আপনাকে দু এক কথা বললাম, তারপর তো আপনি মাথা ঘুরে পড়ে গেলেন। আমার মাথা কেন ঘুরে গিয়েছিল সেটা আপনি কোনোদিনই জানতে পারবেন না বেয়ান। আপনি ঈশানকে জন্ম দিয়েছেন, আমি না হয় ওইটুকু রক্ত দিয়ে ছেলেটাকে বাঁচালাম, ও তো আমারও ছেলে। অপর্ণা বলছি যে তুমি আর বেয়ান তো একসাথেই ঈশানের কাছে গেছিলে, তো তোমার ফিরতে এত দেরি হলো কেন? আমি আমার ছেলের কাছে গেছিলাম, আমার ছেলেটা না খেয়ে আছে, আমি তো আর যাত্রার মতো সেখান থেকে চলে আসতে পারি না। আমি আপনাকে বারবার বলছিলাম চলে আসতে, হাত ধরে ডেকেও ছিলাম, কিন্তু আপনি ওদের সামনে গেলেন। এখন আমি যে এত কিছু ঈশান আর নীলের জন্য নিয়ে আসলাম, ঈশান তো একবার ছুঁয়েও দেখবে না এবার। হ্যাঁ এখন তো ঈশান বুঝেই যাবে যে আমরা ওদের খুঁজে পেয়েছি। তাই তো, তাহলে তো এত হাঙ্গামা করে ওদের এত কাছাকাছি বাড়ি নিয়ে চুপি চুপি থাকার কোনো মানেই হয় না বিবি। আমিও একজন মা, আমারও তো কষ্ট হয়, সেটা আপনি মাঝে মাঝে ভুলেই যান। আপনি তো ফ্যাশনের দুনিয়ায় কাজ করেন তাই না দিদি? আর যতদূর আমি শুনেছি ওই দুনিয়াটা তো বিজ্ঞাপনের ওপরেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের ওই দুনিয়াতে কি স্নেহ মায়া মমতা সন্তানের প্রতি ভালোবাসা এসবেরও বিজ্ঞাপন দেওয়া হয়? বিয়ান ঠিক যেমনটা আপনি দিচ্ছেন? কি বলছেন কি আপনি? আমি ঈশান চ্যাটার্জির মা, আর আপনি ওর যশোদা মা হয়ে উঠতে চাইছেন আমার ঈশান রায় থেকে চ্যাটার্জি হওয়ার পর। আগে তো ঈশান আপনাকে মা বলে ডাকলে আপনার পা থেকে মাথা অব্দি জ্বলে যেত দিদি। দিদি ভাই মন খারাপ করিস না, আমি জানি তোর কোথায় আঘাত লেগেছে, কিন্তু ঈশান তো বেয়ানেরই ছেলে, আর ছেলেকে এই অবস্থায় পড়ে থাকতে দেখলে কোন মা তার মাথা ঠিক রাখতে পারে বল? দাশু আমি তোমার এই যুক্তির সাথে একমত হতে পারছি না। অপর্ণা বারবার নিজের কষ্টের দোহাই দিয়ে বিবিকে অপমান করছে, সেটা আমি মেনে নিতে পারছি না। দেখো অপর্ণা, আমরা একটা কঠিন সময় পেরোচ্ছি, একসাথে হাতে হাত মিলিয়ে আমরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছি, সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি এইভাবে বিবির অপমান করতে পারো না। আমরা যতটা কষ্ট পাচ্ছি বিবি ঠিক ততটাই কষ্ট পাচ্ছে, আর উনি যা যা করেছেন সেটা বুঝে উনি ওই ব্যাপারে লজ্জিত। আমার মনে হয় না তোমার কষ্টটাকে ধামাচাপা দেওয়ার জন্যে তোমাকে ওনাকে অপমান করতে হবে।
আমি এটা বুঝতে পারছি না, তোমার নিজের মনের কষ্টটাকে কমানোর জন্য তুমি কেন ওনার মনের উপর একটা চাপ সৃষ্টি করছো? খারাপ সময়টা কেটে গেছে, ভালো সময়টা আসছে অপূর্ণা। তুমি দেখো, তুমি দেখো আমাদের ঈশান ঠিক ঠিক উঠে দাঁড়াবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। হবে না, তোমার মুখের কথায় আগের মতো আর কিচ্ছু হবে না। আমি নিজের চোখে ওদেরকে দেখে এসেছি, ওরা ভালো নেই। মায়ের চোখ কখনো ভুল করতে পারে না। এসব কি বলছেন? আমরা যেগুলো দেখে এলাম সেগুলো কি ভুল? তাহলে নদীর এপার থেকে সবসময় ওপারটা সুন্দর মনে হয়, ভালো মনে হয়, কিন্তু সেটা কখনো হয় না। আমি নিজের চোখে দেখে এলাম ওদের মধ্যে ভাঙনটা। এখানে বসে আমরা কি ভাবছি? ওরা দূরে আছে, আমাদের থেকে দূরে থেকে ওরা ভালো আছে, ওদের সম্পর্কের বন্ধনটা আরো শক্ত হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। একটু একটু করে ওদের সম্পর্কের বাঁধনটা আলগা হচ্ছে, ওরা একটু একটু করে একে অপরের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। আমার ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। অপর্ণা, প্লিজ, প্লিজ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ নীল, আমাকে বারবার এক কথা বলতে বাধ্য করো না। আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর ইচ্ছেও করছে না। আমি তোমার ব্যাপারটা তোমার উপরেই ছেড়ে দিয়েছি, তুমি শুধু একটা উত্তর দেবে, মাত্র একটা। আমি যখন সব ছেড়ে তোমাকে ভালোবেসেছি, তখন তুমিও পারবে তো সব কিছু মেনে নিয়ে আমাকে ভালোবাসতে? না পারলে তো হয়েই গেল, তুমিও মুক্ত আর আমিও। ঈশান, আমি কি, তুমি কি পারবে না তো উত্তর দিতে? তাহলে তো হয়েই গেল, আমার উত্তর আমি পেয়ে গেলাম। শুধু আমার কাজগুলো আমায় করে নিতে দাও। তুমি থেকেও যখন আমার সাথে নেই, তখন আমি সেটাই মেনে নেব, আমি একা। তোমার আমার ভালোবাসায় একটা বিরাট বড় পার্থক্য আছে ঈশান। তুমি আমায় সব চেনে ভালোবেসেছ, আর আমি অন্ধের মতো। অন্ধের মতো ভালোবাসতে পেরেছো কারণ আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না। তুমি আমার জন্য সব কিছু ছেড়েছো ঈশান, কিন্তু আমি যদি প্রথমেই তোমার পরিচয় জানতাম, তাহলে হয়তো তোমার জন্য আমার মনে ভালোবাসাই জন্মাত না। তুমি আমার জন্য অনেক ত্যাগ করেছো, কিন্তু আমি আমার ভাবনা চিন্তা এসব থেকে কোনোদিনও সরে আসতে পারবো না। সেটা জেনে আমি তোমার কাছেই যেতাম না। তাই আমি তোমায় বলতে পারি, তুমি আমায় আমার মতো করে মেনে না। তুমি বলতে পারবে না আমার সব ভাবনা সব চিন্তা ভুল? ঈশান, আমার ভাবনা চিন্তা ভুল হলে তুমি কেন এসেছিলে আমায় ভালোবাসতে? তাহলে তো তোমার দায় পূরণ করার কোনো প্রয়োজন থাকলো না। এসে পত্র সব মিটে গেল তো? সব মিটে গেল বলো নীল, সব মিটে গেল তো? কোনদিন উঠতে পারবো না, ছাড়ো, ছেড়ে দাও। ঈশান, আমি যাবো তোমার সাথে, এমন আমার তোমার পথ আলাদা নেই, ছেড়ে দাও, তোমার জীবন থেকে সরে যাবে, তোমার জীবন সুধরে যাবে, ছাড়ো। না পারবে নীল, ঈশান চ্যাটার্জিকে মেনে নিতে পারবে?
নীল আমার উত্তর চাই, বলো বলো পারবে? পারবো ঈশান, পারবো, কিন্তু তার জন্য আমার একটু সময় দরকার। আর কতক্ষণ সময় চাই? নেই আর কতক্ষণ ঈশান, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ ততক্ষণ আমার সময় দাও। আমার কাছে অত সময় নেই নীল, প্লিজ। কভি কেসি কভি কেসি।